হ্যালো লার্নার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফানাইট লার্নিং আর আমি তোমাদের সঙ্গে আসিফ স্যার লাস্ট ভিডিওটিতে আমরা ইংলিশ স্পেলিং রুলস ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আমরা করবো ইংলিশ স্পেলিং রুলস টু নিয়ে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক রুল নম্বর টু অ্যাট দি টাইম অফ কনজুগেশন অফ এ ভার্ব এন্ডেড উইথ ওয়াই উইল বি চেঞ্জড ইন টু আই ইডি বাট ওয়াই রিমেন্স আনচেঞ্জড ওয়ে সফিক্স আই এনজি ইজ অর্থাৎ যখন কোনো ভার্বের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম করবো আমরা অর্থাৎ কনজুগেশন করবো সেই সময় যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে তখন শেষের সেই ওয়াইটি চেঞ্জ হয়ে আইইডি হবে কিন্তু ওই ভার্বের শেষে আই এনজি সফিক্স এটি যোগ হলে শেষের ওয়াই উঠে যাবে না ফর এক্সাম্পল আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছি প্রথমেই আছে দেখো স্টাডি এস টি ডি ওয়াই স্টাডি স্টাডি থেকে দেখো স্টাডিড হয়েছে এস টি ডি স্টাডিড শেষের ওয়াই উঠে গিয়ে আই ই ডি হয়েছে কিন্তু যখন আইএনজি যোগ হচ্ছে তখন কিন্তু শেষের ওয়াই উঠে যাচ্ছে না দেখো এস টি স্টাডি এবং ওর সঙ্গে আইএনজি যোগ হয়েছে স্টাডিং অনুরূপ ভাবে আমরা আরো অনেকগুলো ক্ষেত্রে দেখো যেমন হরি থেকে হরিড অথবা হরিং ক্যারি থেকে ক্যারেড অথবা ক্যারিং বারি থেকে বারিড অথবা বারিং ফ্রাই থেকে ফ্রাইড অথবা ফ্রাইং কপি থেকে কপিড বা কপিং ডিনাই থেকে ডিনাইড অথবা ডিনাইং গ্লোরিফাই থেকে গ্লোরিফাইড অথবা গ্লোরিফাইং আইডেন্টিফাই থেকে আইডেন্টিফায়েড বা আইডেন্টিফাইং অনুরূপভাবে আরও কতগুলি উদাহরণ পাশে আছে আমরা দেখছি স্ক্রিনে ট্রাই থেকে ট্রায়েড অথবা ট্রাইং রিলাই থেকে রিলায়েড অথবা রিলাইং ম্যারি থেকে ম্যারেড অথবা ম্যারিং ক্রাই থেকে ক্রায়েড অথবা ক্রাইং ড্রাই থেকে ড্রায়েড অথবা ড্রাইং ক্ল্যারিফাই থেকে ক্ল্যারিফাইড অথবা ক্ল্যারিফাইং মডিফাই থেকে মডিফায়েড অথবা মডিফাইং নোটিফাই থেকে নোটিফায়েড অথবা নোটিফাইং ভেরিফাই থেকে ভেরিফায়েড অথবা ভেরিফাইং এই সবগুলির ক্ষেত্রে দেখো যখন আইএনজি যোগ হচ্ছে তখন শেষের ওয়াই উঠে যাচ্ছে না কিন্তু যখন থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম করছি আমরা অর্থাৎ ভাববে কনজুগেশন করছি তখন কিন্তু শেষের ওয়াই উঠে যাচ্ছে এবং তার পরিবর্তে ডি যোগ হচ্ছে এই সমস্ত ভার্বগুলির ক্ষেত্রে আরও একটি বিষয় ভালো করে লক্ষ্য করে দেখো যে ভার্বের শেষে ওয়াই আছে এবং ঠিক তার পূর্বে একটি করে কিন্তু কনসোন্যান্ট আছে সেজন্যই এই রুল প্রযোজ্য হচ্ছে এবার আমরা দেখব ব্যতিক্রম প্রত্যেক রুলের যেমন বেশ কিছু ব্যতিক্রম দেখা যায় তেমন এই রুলেও আমরা কিছু ব্যতিক্রম দেখব সেগুলোই তোমরা খুব মনোযোগ দিয়ে ভালো করে দেখে রাখবে কারণ চাকরির পরীক্ষায় এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসতে দেখা যায় অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বেশ কতগুলি এক্সেপশন দেওয়া হয়েছে অবশ্যই একটি রুলের আকারে এটা দেখানো হয়েছে ভালো করে দেখো ওয়ার্ড এন্ডিং উইথ ভাওয়েল প্লাস ওয়াই ডু নট চেঞ্জ অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ঠিক তার পূর্বে কোনো ভাওয়েল থাকে তাহলে তাদের কনজুগেশন করার সময় দু নম্বর ফর্ম বা তিন নম্বর ফর্ম করার সময় শেষের ওয়াই উঠে যাবে না কেবলমাত্র তাদের সঙ্গে ইডি যোগ হয় আর তাদের সঙ্গে আইনজি যোগ হওয়ার সময় ন্যাচারালি যেমন ওয়াই ওঠে না তেমন তো থেকেই যায় ফর এক্সাম্পল দেখো ওবে ও বিয়াই ও ভার্ভের শেষে ওয়াই আছে এবং ঠিক তার পূর্বে ভাওল ই আছে তাই ওবে শব্দটির কনজুগেশন করার সময় ওবেড হয়েছে ওয়াই উঠে গিয়ে আই ইডি হয়নি কেবলমাত্র ওয়াইয়ের সঙ্গে ইডি যোগ হয়েছে অনুরূপভাবে দেখো এনজয় থেকে এনজয়েড বা এনজয়িং বিট্রে থেকে বিট্রেড বা বিট্রেইং কনভে থেকে কনভেড বা কনভেইং ডিসপ্লে থেকে ডিসপ্লেড বা ডিসপ্লেইং এনজয় থেকে এনজয়েড বা এনজয়িং প্রে থেকে প্রেড বা প্রেইং অ্যানয় থেকে অ্যানয়েড বা অ্যানয়িং ডিকে থেকে ডিকেইড বা ডিকেইং ডিলে থেকে ডিলেইড বা ডিলেইং এমপ্লয় থেকে এমপ্লয়েড বা এমপ্লয়িং স্টে থেকে স্টেড বা স্টেইং তাহলে ভিডিওটি বারবার দেখে প্র্যাকটিস করো তাহলে অনুশীলন ভালো হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আর তোমাদের কোনো কনফিউশন বা প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই করব আর ইংলিশ সাবজেক্টের ওপরে তোমাদের যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদের জন্য সেই নতুন সাবজেক্টের উপরে ভিডিও নিয়ে নিশ্চয়ই হাজির হব থ্যাংক ইউ